আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের পক্ষ থেকে সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই। এদিকে মাছ চাষে উকুনের সমস্যা হলে কি সমাধান আছে বা করণীয় কি, এই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। মাছ চাষে আরগুনাস নামক এক ধরনের বহিঃপরজীবী দ্বারা মাছ আক্রান্ত হলে আমরা একে মাছের উকুন হয়েছে বলে থাকি। অনেক সময় আরগুনাস বা উকুনের আক্রমণ হলেও আবার ব্যাকটেরিয়াকে দোষ দিয়ে অ্যান্টিবায়োটিক চালিয়ে দিই। উকুনের আক্রমণে মাছের উৎপাদন হার কমানো এবং খাবার নষ্ট হওয়া অনেক ধরনের বিপদে চাষিদের পড়তে দেখা যায়। তাই আজকের এই ভিডিওতে আপনাদের মাছ চাষে, বায়োফ্লকে, অ্যাকোয়ামে এবং পুকুরে উকুনের সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। মাছ চাষে উকুন কি সম্পর্কে প্রথমে জানিয়ে দিব। আরগুলাস নামক এক ধরনের বহিঃপরজীবী দ্বারা মাছ আক্রান্ত হলে তাকে আমরা মাছের উকুন বলে থাকি। কখন মাছের উকুন বেশি দেখা যায়? মাছের উকুন মার্চ থেকে আগস্ট মাসে বেশি প্রভাব বিস্তার করে থাকে। মাছের উকুন হলে কি করণীয়? রুই, কাতলা সহ প্রায় সব কাপ জাতীয় মাছেরই এই রোগ দেখা যায়। সাধারণত আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন সুস্পষ্টভাবে উকুন শনাক্ত পা দিয়ে মাছের গায়ে কীভাবে লেগে থাকে। আরগুলাস নামক বহিঃপরজীবীর দ্বারা মাছ আক্রান্ত হয়, মাছের দেহে রক্ত শুষে ক্ষত সৃষ্টি করে, দেহ পিষ্ট, পাখনায় উকুন লেগে থাকে। শক্ত কিছু পেলে মাছ দেহ ঘষে, মাছ লাফালাফি করে, দেহ থেকে রক্তক্ষরণ হয়। পরজীবী খালি চোখে দেখা যায়, মাছ ক্লান্তহীনভাবে সাঁতার কাটে, আক্রান্ত স্থানে চারপাশে লালচে বর্ণ ধারণ করে। তবে মাছের উকুন রোগে কি কি করণীয় আছে? পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে, জৈব সার প্রয়োগ কমিয়ে দিতে হবে, আক্রান্ত মাছ পুকুর থেকে সরিয়ে ফেলতে হবে। আরগুলাস প্রতিকারে বেশ কিছু করণীয় আছে, যেমন ডিপটারেক্স অর্থাৎ ডাইলকস বা টেগুভান 0.5 PPM হারে পুকুরে প্রয়োগ করা যেতে পারে সপ্তাহে একবার এবং পরপর 5 বার, অথবা 0.8 PPM হারে সুমিথিওন প্রয়োগ করা যায় প্রতি সপ্তাহে একবার ও পরপর 5 বার, অথবা 0.25 PPM পটাশ দ্রবণে 5 থেকে 6 মিনিট গোসল করাতে হবে।